রং নাম্বার হয়ে গেছে। তাহলে এতক্ষণ কার সঙ্গে কথা বললেন? ওই রং নাম্বারের সঙ্গেই কথা বললাম, দেখছেন না মুখটা কিরম, মানে রংটা পাল্টে গেছে। আর একবার করুন, ঠিক পেয়ে যাবে। রাতের বেলা তো কোনো লাভ নেই, অত সময়ও নেই, এই রাতের মধ্যেই আমাকে পালাতে হবে। তাহলে কি হবে? বিষ্টু কোন রাস্তায় গেছে সেটা জানলে আমার পালাতে একটু সুবিধা। না না না, শুনুন 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 শুনুন, ব্যাপারটা কি হয়েছে একটু বলবেন। এতক্ষণ তো শুনলেন, কিছু বুঝলেন না? না বুঝলাম না। তাহলে আপনি কোনোদিনও বুঝবেন না। আমি বরের বাবা, আমি বুঝবো না। কি হবে বলুন তো, আপনি তখন থেকে কি হবে বলুন তো, কি হবে বলুন তো বলে পাইচারি করছি তো আমি কি করে বলবো? দেখলেন তো ফোন করতে গেল। ফোনে কি পেলো? এই নিয়ে 33 বার জিজ্ঞেস করলেন, ফোনে কি পেলো, ফোনে কি পেলো, গিয়ে দেখুন না পেলো কিনা, আমি কি করে বলবো? আমার ভীষণ ভয় করছে। দেখুন, আপনার ভয় করছে করুক, কিন্তু আমার ভয়টা বাড়িয়ে দেবেন না। আমি আমি পারলাম না। কি পারলি না? আমি পারলাম না। কি পারলি না? আমার কথা রাখতে পারলাম না। ও, তাহলে আমি আমার কথা রাখতে পারলাম না। রাখতে হবে না, তোমার গয়না আমি চাই না, আমি চললাম। কোথায় চললি? নিরুদ্দেশ, ওই বাড়িতে আমি আর ঢুকবো না। কেন? বউ রেগে গেছে? রেগে গেছে, ভীষণ রেগে গেছে। তবে ছোট নয়, মেজ বউ। মেজ বউ কি করে হলো বুঝতেই পারলাম না। আমি শিবুজারাকে বললাম বউকে ডেকে দিতে, দিল বৌদিকে ডেকে, আর আমি বৌদিকে বউ ভেবে সব বলেছিলাম। গয়নার কথা সব আমি বলে দিয়েছি যে আমি ওই গয়নার লোভে বিয়েতে রাজি হয়ে গেছি। রে বাবা রে, ঝামেলা কমাতে পারলি না, বাড়িয়ে দিলি। এরপরে তুই তো ওই বাড়িতে ঢুকতে পারবি না, আমার পদ বন্ধ। তবে কি আপনাদের বাড়ির লোকেরা এই বিয়েতে রাজি নয়? রাজি তো পরের কথা, আমি বাজি ধরে বলতে পারি, এতক্ষণে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি চললাম, যা তুমি কি করবে সেটা বলো। জ্যাঠাকেও খুঁজে পাচ্ছি না, যে একটু আলোচনা করো। বোঝা গেছে, সব বোঝা গেছে, তোমার কেরামতি বোঝা। এই অশ্বিনী, ওকে একটা পালাবার পথ করে দাও তো। হ্যাঁ, একটা ওই ভ্যান হলেও চলবে, বা একটা নৌকো, বা একটা বাস, কিছু একটা ধরিয়ে দিলেই হবে। সে তো বুঝলাম, কিন্তু কোথায় যাবেন সেটা তো জানতে হবে। পঞ্চ পাণ্ডব যেখানে গিয়েছিল, বিরাট রাজার রাজত্ব, অজ্ঞাতবাস। সে বিরাট হোক ক্ষুদ্র হোক, একটা রাজত্ব হলেই হলো, আমি চললাম। এই দেখো আমার কি হবে, আমার ভাগ্নিটা। আপনি আবারই প্রশ্ন করছেন। আমি যখন বলেছি যে অলক্ষী আমার বাড়িতে বউ হয়ে যাবে, তখন ও আমার বাড়িতে বউ হয়েই যাবে, আর কোথাও যাবে না। কিন্তু কি করে? আপনি আবার প্রশ্ন করেন। আচ্ছা, আপনি কি মাস্টারমশাই? হ্যাঁ, প্রাইমারি স্কুলে? কেন কেন কি প্রাইমারি স্কুলে মাস্টারি দিয়ে এরকম বাচ্চাদের মধ্যে কেন 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 অসহ্য। এই অশ্বিনী, হ্যাঁ কাকা, দেখো তো দাদা কোথায়, আমরা বেরোবো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখছি, এক্ষুনি দেখছি। এই যে না, আর এখানে একদম না। এবার ঠিক বুঝতে পেরেছি, কেউ একটা বিয়ে না করে পালাচ্ছে, কে বলুন তো? দেখুন, একমাত্র আপনাকেই, মানে আপনি তো আমার বন্ধুর মতো, আপনাকে বলা যাবে না। সবাই পালালো, কিন্তু কে পালালো আমাকে কেউ বললো না। আমি বরের বাবা, আমাকে কেউ বললো না। আচ্ছা, কি এমন হলো বলতো? ই জানি এতক্ষণ ধরে ই কথা বলছে, কে জানে বাবা। দূর বাবা, এখনো তো ফোনই করেনি। আমি বলছি দেখো, মিলিয়ে নিও, ওই যাত্রা করতে গেছে না, নিশ্চয়ই ওদেরকে বেঁধে রেখেছে। বলেছে তপনাজ, উড়ি নামছে। ওরে বাবা, এখন তো নাই তো হবে, ঠান্ডা লেগে গেল। ওরে চল, তোমার জামাই না, ওই বর্গির হাট থেকে তোমার জামাই ফোন করতে যাবে কেন? ও নিশ্চয়ই মেজো ভাই। গপু, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে বলো না গো, ওই পাশের বাড়িতে ফোন এসেছে, মেজো বউ ফোন ধরতে গেছে, কে ফোন করেছে সেটা জানার জন্য। তাহলে নিশ্চয়ই বাবা জীবন গয়না পেয়ে গেছে। দাঁড়ি, ফোন করছে? না মা না, তোমার জামাই না, ওই বর্গির হাট থেকে তোমার জামাই ফোন করতে যাবে কেন? ও নিশ্চয়ই মেজো ভাই। তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন?
যা গিয়ে শুয়ে পড়গে যা। সত্যি তাই, কেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি, যাই আমি গিয়ে শুয়ে পড়ি। যাই সে তোর মা এলেই জেনে নিস। রাধার মা এসে গেছে। বাবা কি বললো মা? কি বললো? ননি ভালো আছে তো? চুপ কর রাধা, মাথা গরম আছে। ওই দেখো, মাথা যদি গরম তাহলে আমার সঙ্গে নাইতে চলো ছোট। না বাবা না, এই ভোরবেলা গঙ্গা চান আমার দ্বারা হবে না। তুই কি গঙ্গায় চান করবি রে? তোকে তো আমি গঙ্গায় চোবাবো। কেন কেন কেন? ফোনটা আমার বর করেনি, তোর বর করেছে। আর ঘুমিয়ে থাকিস না রে মাখন, এবার জাগ, জেগে ওঠ, সর্বনাশ হয়েছে। ওমারও নকুল কাকার মতো সর্বনাশে পেয়ে গেছে। ও সর্বনাশে ও কিন্তু কি সর্বনাশ হয়েছে সেটা তো বলবে। ও কমু, কার সর্বনাশ হলো সেটা তো বলো। ছোটর উমিশদি, উমিশদি বলো না, কি সর্বনাশ হয়েছে বলো না গো। আমার যেন গা হাত পা কি রকম করছে গো। ও মা, ফোনে কি কথা হলো আমার জামাই বাবাজির সঙ্গে? দাঁড়ান আর সবাই আসো। কেউ যখন আসছে না তুমি বলে ফেলো না। এইবার বলি ছোট, তোর কপাল পুড়েছে। কেন আমি ওকে জোর করে পাঠাতে গেলাম? কেন পাঠাতে গেলাম? আমার কপাল পূর্ণ গো। ও গো, তুমি কোথায় গেলে গো? আমাকে ছেড়ে কোথায় গেলে? তার মানে তুই স্বীকার করলি যে তুই ঠাকুরপোকে জোর করে পাঠিয়েছিস? সবাই শুনলে? কি লাভ হলো তোর? ঠাকুরপো তো আর ফিরে আসবে না। আরে বিদেশ, এত বড় ঘটনা কি করে ঘটলো? আমি বাড়িতে ছিলাম কিন্তু টের পেলাম না। ছোট, তোর চালাকি ধরা পড়ে গেছে রে। ছোট ঠাকুরপো বাবাকে কাত করতে পারেনি, গয়না হাতাতে পারেনি। গয়না? হ্যাঁ গয়না, আমি সব খুলে বলছি তোমাদের, তোমরাই ঠিক করো এর কি বিহিত করবে। ছোট ঠাকুরপো বাবাকে ফিরিয়ে আনতে যায়নি। সংসার সুখের হয় রমণী।